সরাসরি দরদ সিনেমায় সাকিব সোনালের শুটিং দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। ভারতের উত্তরপ্রদেশের বেনারস শহরে শুরু হয়েছে ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শুটিং পর্ব। সেখানে তার বিপরীতে কাজ করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে সাকিব সোনালের শুটিং এর দৃশ্য ধারণের একটি ছবি প্রকাশ করেছেন নির্মাতা অনন্য মামুন। সেখানে সম্পূর্ণ নতুন লুকে দেখা মিলছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়কের। সোনালের সঙ্গে সাকিবের ক্যামেরায় বন্দি হওয়া এই দৃশ্য ভক্তদের মনেও যেন স্বস্তি এনে দিয়েছে, কারণ এই সিনেমার শুটিং শুরু নিয়ে কম ঝলগোলা হয়নি। সবকিছুকে পেছনে ফেলে অবশেষে প্রথমবারের মতো ফ্যান ইন্ডিয়ান সিনেমায় শুটিং শুরু করলেন সাকিব খান। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, ইতিমধ্যেই প্রথম দিনের শুটিং এর কাজ শেষ হয়েছে, আরো বেশ কিছুদিন ভারতে চলবে এই শুটিং পর্ব। সাকিব সোনাল ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন শহীদুজ্জামান, সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সদাগর, অ্যালিনা সাম্মি, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব সহ আরো অনেকেই। সো ভিউয়ার্স, দরদ সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।